Assalamualaikum. তো আজকের টপিকটা হচ্ছে যে ইমেজ স্ট্রেস বা যেটাকে বলি আমরা হাই ফিডেলিটি বা লো ফিডেলিটি, থ্রি কালার্স, সিক্স কালার, সিক্সটিন কালার্স, তো এগুলোর কাজ কি, এগুলো নিয়ে আমরা কথা বলবো। বেসিক্যালি আমাদের টি শার্ট ডিজাইনের জন্য বা টি স্প্রিংয়ের টি শার্ট ডিজাইনের জন্য যে কয়টা জিনিস লাগতে পারে সেই কয়টা জিনিস নিয়ে কথা বলবো, কারণ এর বাকিগুলো আপনাদের লাগবে না। সো এগুলো নিয়ে কথা বললে সময় নষ্ট করে কোনো দরকার নেই। সো আমরা সবাই নর্মালি ভেক্টর করার জন্য সর্বপ্রথম এসে ইমেজ স্ট্রেস দিয়ে দিই। ইমেজ স্ট্রেসটার কাজ হচ্ছে ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা। সো আমি দেখি, যখন আমি ইমেজ স্ট্রেস করলাম তখনই পিকচারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে, কিন্তু আমি যে আমার টি শার্টটা সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো তা তো না। মাঝে মাঝে আমার টি শার্টটা যে আমি কার্টুন ইউজ করব বা ভেক্টর ফাইলগুলো ইউজ করব, এগুলাকে আমার কালারফুল রাখতে হবে। সো তার জন্য আমি ব্যবহার করব হচ্ছে হাই ফিডেলিটি বা লো ফিডেলিটি, থ্রি কালার্স, সিক্স কালার্স অ্যান্ড সিক্সটিন কালার্স। সিক্সটিন কালার্সে সিক্সটিন কালার থাকবে একটা পিকচার। সো আমি ট্রাই করে দেখি যে আমি যখন হাই ফিডেলিটিটা ব্যবহার করব তখন দেখেন এখানে কি হচ্ছে। এটাকে তারা ভেক্টর করে নিচ্ছে, তাই না? এখন এটা হচ্ছে প্রত্যেকটা কালারকে তারা নিজেদের মতো করে ভেক্টর করে নিচ্ছে, এবং সাথে সাথে আমাকে এক্সপ্যান্ড যখন আমি করে ফেলবো তখন প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা পার্ট আমার ভেক্টর হয়ে গেছে। আমি কিভাবে বুঝাবো? আমি যদি একটা হোয়াইট স্ক্রিন থেকে বাইরে আনি তাহলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন, ঠিক আছে? বাট এখানে একটা সমস্যা হয়েছে যে এই লাইন্সগুলো বা এই শেপগুলো প্রত্যেকটা নষ্ট হয়ে গেছে। এর মূল কারণটাই হচ্ছে যে পিকচারটার কোয়ালিটি। আমার যদি পিকচারটা একেবারে এইচডি কোয়ালিটি হতো, ঠিক আছে, তাহলে আমি এটাকে খুব স্মুথ এবং খুব সুন্দরভাবে ভেক্টর করতে পারতাম কালারফুল। তাহলে চলেন আমরা দেখি কয়েকটা পিকচার দিয়ে, হাই কোয়ালিটি পিকচার নিয়ে দেখি কেমন করে কি করা যায়। সো এটা বোঝার জন্য আপনাকে সবসময় পিকচার ভিউ করতে হবে। ভিউ করার পর আপনি যেমন এই পিকচারটা, এটা আমি দেখি ঘোলা ঘোলা লাগতেছে আমার কাছে, দেখে মনে হচ্ছে এটা দিয়ে আমি কিছুই করতে পারবো না। সো এটাকে স্কিপ করলাম, তারপর এটা দেখি, এটা আমার কাছে হালকা হালকা ঘোলা মনে হচ্ছে, এটা দিয়েও কিছু হবে না। ধরুন একটু অন্যভাবে সার্চ করি, তো এই মিকি মাউসটাকে দেখি যে এটা আমার কাছে ভালোই মনে হচ্ছে। তারপর আরও ভালো মনে করার জন্য এখান থেকে ভিউ ইমেজ দিয়ে দেখতে পারেন, অন্য একটা পেজে নিয়ে যাবে, ওখানে গিয়ে দেখতে পারেন, সমস্যা নাই। না, কার্টুনগুলো ভালো, এটা হচ্ছে যথেষ্ট, এটা হচ্ছে আপনার আইডিয়ার উপর। আর এছাড়া তো টেস্টিংয়ের কোনো বিকল্প নেই, বারবার আপনি শুধু টেস্ট করবেন, এতে তো কোনো সমস্যা নেই, তাই না? আই এম সরি, এটা একটা অন্য ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে, আমি একটা অন্য কিছু নিয়ে ট্রাই করে দেখাই। তারপর এটাকে দেখি, তো দেখি এটা কেমন হয়, কি আছে এর ভিতরে। আশা করি এটা ভেক্টর করলে মানে লাইন্সগুলো ক্লিয়ার হবে, কারণ এটা দেখতে মানে যথেষ্ট ভালো এবং হাই কোয়ালিটি। সো দেখি কি হয়। আমি এটাকে হাই ফিডেলিটি ফটো দিলাম, সো একটু অপেক্ষা করি, প্রোগ্রেস হচ্ছে। তারা এটাকে রিড করে নিয়েছে সাকসেসফুলি এবং আমার কাজ শেষ। তারপর আমি দেখি এক্সপ্যান্ড দিই, আবার একটু অপেক্ষা করি। সাকসেসফুলি ডান। সো তারপর আমি এটাকে আনগ্রুপ করবো, করার পর যে হোয়াইট সাইডগুলো আছে সবগুলোকে রিমুভ করে দিব। তারপর এখান থেকে কিছু কিছু হোয়াইট রয়ে গেছে, তো এটাকে রিমুভ করার জন্য আমি এটাকে সিলেক্ট করে দেখি, সিলেক্ট সিমিলার টুল সিলেক্ট করলে আর কী কী সিলেক্ট হয়। সিলেক্ট সিমিলার টুল সিলেক্ট করার কারণে এই সবগুলো চলে যাচ্ছে। তো এখান থেকে একটা কালার নিই, হোয়াইট কালার নিয়ে সিলেক্ট সিমিলার অবজেক্ট দিই, দেখি কতগুলো চলছে, সবগুলো লাইন্স ধরে নিয়েছে। তো অনেকে আছে কি একটা একটা করে ধরে ধরে রিমুভ করে, তো এটা উচিত না।
ঠিক আছে, তো আপনারা সিলেক্ট সিমিলার অবজেক্ট সিলেক্ট করলেই বা ওটাকে ক্লিক করলে আপনার সবগুলো রিমুভ হয়ে যাবে। তারপরও আপনি এই এইভাবে ভেক্টর করার পরেও অনেক জায়গা দেখবেন কিছু মিস্টেক আছে, যেমন কর্নারগুলো, ঠিক আছে। তো টি শার্টে এগুলো দিলে আশা করি এগুলো ধরা যাবে না, কারণ এটা পিকচারটা আরও অনেক ছোট হয়ে আসবে টি শার্টে। আপনারা অনেকে এভাবে হাই কোয়ালিটি ইমেজ ক্রিয়েট করে অনেক ব্যানার পোস্টার করে থাকেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই লাইন্সগুলোকে আপনারা ক্লিয়ার করে নেবেন, কেমন কেমন করে যে পেন টুলস দিয়ে করবেন। পেন টুলস দিয়ে আপনি নিজে প্রত্যেকটার এখানে লাইন বানাবেন এভাবে করে, আই এম সরি, এমন করে আস্তে আস্তে করে লাইন করে করে এটাকে শেপটাকে স্মুথ করে দিবেন। তাহলে কী হবে যে তখন আপনার যদি ব্যানার বা ফেসটুনে ব্যবহার করেন এতে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আশা করি আমাদের গ্রুপের অনেকে প্রবলেম ছিল যে যে ইমেজ ট্রেস বা হাই কোয়ালিটি ইমেজ নিয়ে কিভাবে করা যায়। তো আমি চেষ্টা করেছি যতটুকু সমাধান করা করে দেওয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে থ্রি কালার আছে, আরও কিছু কালারগুলো আছে যেগুলো আরেকটা পিকচার নিই। ঠিক আছে, তো থ্রি কালার এবং তারপর হচ্ছে সিক্স কালার, তারপর হচ্ছে 16 কালার, ঠিক সেম জিনিস। আমি যদি এটাকে থ্রি কালার হিসেবে সিলেক্ট করি, ঠিক আছে, এটাও একটু সময় নেবে, তো অপেক্ষা করে। সো আমি যদি যখন থ্রি কালার করব তখন এই পুরো পিকচারটা থ্রি কালার হয়ে যাচ্ছে। আমি আবার যখন সিক্স কালার্স করব তখন এটা পুরো পিকচারটা সিক্স কালার হবে, দেখি কি হয়। তো এখানে দেখতেছেন এখানে সিক্স কালার আছে, আমার পিকচারটা একটু ডিফারেন্ট, অনেকগুলো কালার ছিল, এটাকে ভেক্টর করার পাশাপাশি তারা সিক্স কালারে কনভার্ট করে দিয়েছে। আবার এটাকে যদি ইমেজ ট্রেস করি পুরাটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে আমারটা, তাই না। তো এগুলা কাজ হয়তো বা বুঝতে পেরেছেন যে আসলে কোনটা আমরা কোন কাজে ব্যবহার করি। আমরা সবসময় ব্যবহার করব হচ্ছে হাই ফিডিলিটি ফটো, তারপর হচ্ছে লো ফিডিলিটি, আর না হলে তো ইমেজ ট্রেস আছেই। অ্যান্ড হাই আর লোর মধ্যে তো বুঝতেই পারছেন, যেটা আমি হাই কোয়ালিটি চাচ্ছি সেটা হাই কোয়ালিটি দিব, যেটা লো কোয়ালিটি চাচ্ছি সেটার জন্য লো ফিডিলিটি ফটো দিব। থ্রি কালার চাইলে থ্রি কালার, 16 বা সিক্স কালার, যেটাই যে সময় দরকার হয় আমরা সেটা ব্যবহার করব। তো আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আমি চেষ্টা করেছি যতটুকু মানে আপনাদের প্রয়োজন ততটুকু দেওয়ার, এক্সট্রা অনেক ইনফরমেশন দিলে আসলে পরে কনফিউজড হয়ে যাবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কোনো প্রশ্ন বা কোনো কিছু জানানো থাকলে কমেন্ট করবেন। অ্যান্ড অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।